আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন, তবে তিনি যে চির অমর হয়ে থাকবেন তার কাজ তার অভিনয়ের মধ্যে দিয়ে। সেই রকমই সৌমিত্র চট্টোপাধ্যায় রেখে গেছেন মুক্তির অপেক্ষায় বেশ কয়েকটি ছবি, যেমন শিবুপ্রসাদ নন্দিতার বেলা শুরু, পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিযান, গত বছরই শুটিং কমপ্লিট করেছেন জয় ভট্টাচার্যের দ্য জোকারের। সৌমিত্র মাধবীর জুটিকে নিয়ে এবার শল্যজিৎ তৈরি করেছেন তুহিন সিংহ ও রাহুল দাস। পলাশ বৈরাগীর আমি জোনাকিতেও এক অবসর প্রাপ্তের চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তেমনি রয়েছেন সুবীর পাল চৌধুরীর শেষ প্রণামে। পরিচালক তন্ময় রায়ের স্বপ্ন সন্ধানীর পর তার সিকুয়েলে দেখা যাবে সৌমিত্রকে। এই ছবির শুটিং বাকি থাকলেও শেষ করেছেন তিনি ডাবিংয়ের কাজ। পরিচালকের রকস্টার বিনি তুমি আমার, এই ছবিগুলোতেও দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সৌমিত্রকে কতটা ব্যবহার করতে পেরেছেন নতুন প্রজন্মের পরিচালকরা তা তার কাজেই আপনারা বুঝতে পারবেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাজের ব্যাপারে সকলকে স্বাধীনতা দিতেন, এ ব্যাপারে একমত প্রত্যেকেই। সৌমিত্র চট্টোপাধ্যায় চলে গেছেন আমাদের সকলকে ছেড়ে বহুদূর, তবে বন্ধুরা তিনি যে চির অমর হয়ে থাকবেন তার অভিনয়ের মধ্যে দিয়ে, আমাদের সকলের মাঝে তিনি যে এখনও জীবিত। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।